গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অভিমানা চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে নতুন ব্লগটা শুরু করলাম। তো এখন সকালবেলা হাঁটছি, দেখছো এই যে মা আর আমি, আর এই দেখো বর্ধমান যাবো বলছিলাম মাকে ডাক্তার দেখাতে, তো সেটাই যাচ্ছি। এবার যে বাস ধরবো তারপর যাব। আর অনুষ্কা এখনও ওঠেনি, আর আজকে তোমাদের দাদা ভাইও এখনও ওঠেনি, ওরা দুজনেই বাবা মেয়েতে ঘুমোচ্ছে দেখে এসছি। আজকে আবার অনুষ্কার পরীক্ষা আছে, ওর কাকিমণিকে বললাম যে একটু ঠিক করে দিয়ে আসবে আর করবে খাইয়ে টাইয়ে। আর এটুকু তো জানি যে ও ঠিক টাইমে পৌঁছে দেবে, ও কোথাও গেলে আমি আছি, আমি কোথাও গেলে ও আছি, দু যায় এরকম করেই কেটে যায়। ভাবলাম যে এই ঠান্ডা ওয়েদারটায় একটু তোমাদের সাথেও শেয়ার করি। আর আমি তো দেখছো কেমন হওয়া পাচ্ছি, কথা বলতে পারছি না সকালের হাঁটতে হাঁটতে, এমনি একটু করে হাঁটতে পারি না, তারপর আবার এই সকাল পাবি তাই না। হাওয়া দিচ্ছে কি সুন্দর, হালকা হাওয়া দিচ্ছে আর হালকা হালকা রোদটা বেরিয়েছে, অনেক সুন্দর লাগছে ওয়েদারটা, তার সাথে এই সবুজ প্রকৃতি তাই না, বলো কতটা সুন্দর লাগছে। চলো বেশিক্ষণ দাঁড়াতে হয় না, এসি মানে বাস পেয়ে গেছে আর সিটও পেয়ে গেছে, এখন মা আর আমি বসে আছি। আর বাসটাতে মোটামুটি ভিড়, খুব যে ভিড় তা না, মোটামুটি জেঠুমনি এসি বলছেন যে আগে থাকতে ফোন করে দিতে পারতিস, আমি ফার্স্ট টিপটায় চলে আসতাম তাহলে আর এত লাইন দিতে হতো না। তো দুজনে মানে একটা বাসই এসেছি, জেঠুমনিরাও আমরা একটা বাসই এসেছি, প্রথম বাসটা ফেল করেছি। তো এখন এখানে লাইন দিয়ে আছে এখন সবাই, আর আমি মায়ের খিদে পেয়েছে সেই জন্য বেগুনি আনতে যাচ্ছি। মুড়ি খাবে মা, মুড়ি নিয়ে এসেছি, বাট মুড়ি খাবার কিছু নিয়ে আসা হয়নি, সেই জন্য আগে এন্ট্রি করতে হবে তারপরে ডাক্তারের লাইন। তো আমাদের এন্ট্রি করা হয়ে গেছে, এখন ডাক্তারের লাইনে দাঁড়িয়ে আছি। আর এত ক্যাচর ম্যাচর করছে সবাই, মানে আমি মিউট করেছি তাই না হলে দেখতে একবার, তো এই ঝগড়া লেগে যাচ্ছে এই একদম। দেখানো হয়ে গেছে আমাদের, ওষুধ নেওয়া হয়ে গেছে, জেঠুমনির এখনো ওষুধ নেওয়া হয়নি, তো সেই জন্য যাচ্ছি জেঠুমনিকে একবার দেখতে দেওয়া হয়েছে কি না হয়েছে সেই জন্য। ডাক্তার দেখি ওষুধ ওষুধ নিয়ে সব কমপ্লিট করে এখন আমি হোটেল এসেছি, খিদে পেয়েছে, মা বললো খাবো না। তো ওখান থেকে একদম বেরিয়ে চলে এসেছি, একটু হোটেলে ঢুকেছিলাম, খেলাম আমি কচুরি, খেলাম মা তো খেলো না, মায়ের শরীরটা খুবই খারাপ, মানে একদম পুরো ঝিমিয়ে আছে মা। আর এখন আমরা চলে এসেছি আলিসাতে, আলিসা বাস স্ট্যান্ডে, মানে এখানে প্রচুর প্রচুর বাস যাচ্ছে আসছে, এই দেখো। এখানে শুধু বাসের ভিড়, তার মাঝে আমি যদি হারিয়ে যাই আবার খুঁজে পেয়ে যাবো বাস, তার জন্য না এসে এখন বসে আছি। এই মাত্র বাসটা আসলো আর আমিও এলাম, তো রোদেতে মুখাদের কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ একদম যা। আজকে যাই হোক খুব তাড়াতাড়ি মানে ডাক্তার দেখানো হয়ে গেছে, ডাক্তার দেখি আমরা তো বললাম যে বাসে চলে এসেছি, আর এখন বাজছে 11:05। তো এই গাড়িটা এখন 11:05 মানে আলিসা থেকে বেরিয়ে যাচ্ছে, আরামবাগের বাস তো, আর এখানটা যাচ্ছে। আমি ভাবলাম যে এই তো আলিসা বাস স্ট্যান্ডটা থেকে বেরোচ্ছি, তো এখানটা একটু ক্যামেরা করি। এ বাবা এটা কি হচ্ছে, গাড়িটা তো ঘুরিয়ে দেখছি আবার অনাময়ের ওই সাইড দিয়েই যাচ্ছে, তো এরা এদিকে তো যায় না কিন্তু গাড়িটা দেখছি অনাময়ের এই সাইড দিয়েই যাচ্ছে। মা বলছে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে, তো জানলে আমরা আর এতটা আবার টোটো করে আসতাম না আলিসাতে, তো ওখানেই দাঁড়িয়ে থাকতাম মানে অনাময় থেকে বেরিয়ে, তো দেখছি এই দিক দিয়েই ঘুরে যাচ্ছে, কি আর করা যাবে আজকে যখন চলেই এসছি। মুখটাও খুলেছে, সকাল সকাল বাড়ি পৌঁছে গেলেই ভালো। আলিসা বাস স্ট্যান্ড থেকে ছাড়ছে গাড়ি, চলো বেরিয়ে যাই।
তো আমরা অনেকটাই চলে এসেছি, এখন তোমাদের সাথে শেয়ার করব সদরঘাটের ব্রিজটা। তো বেশিক্ষণ আজকে বসতে হয়নি, 10:30টায় ডক্টর দেখিয়ে এসেছি আর 11:05 গাড়িটা ছেড়ে দিয়েছে, ভালোই হয়েছে। আর দেখো এখানে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে, আজ তো এমনি সংক্রান্তি, এই দেখো তাসা পাটি ব্যঞ্জন সমস্ত মানে বাজছে নদীর পাড়ে, আর চারিদিকে দেখো দোকান বসেছে, দোকান টোকান দেখো, মানে আমাদের দামোদর নদীটা আজ বোধ হয় সংক্রান্তি উপলক্ষে হয়তো কিছু আছে, সবাই নদীতে স্নান করছে। আর নদীটা কতটা চওড়া দেখছো, আর নদীর মাঝে মাঝে মানে ঘাস চটি মতো হয়ে গেছে, চর পড়েছে আর কি। তো ভাবলাম যে আজকে তো জানলার ধারেই বসেছি আর এটুকু তো তোমাদের সাথে শেয়ার করতেই পারি। তো আর আমরা চলে এসেছি অনেকটা, দেখো চলে এসেছি মানে ব্রিজ পার হয়ে চলে এসেছি চলে এসেছি চলে এসেছি। তো ভাবলাম যে এটুকু শেয়ার করি, দেখতে ভালো লাগছে, দৃশ্যটা খুব সুন্দর লাগছে একদম। বাসটা এখানটা হালকা স্লো হলো, তো আমি ভাবলাম হয়তো গাড়িটা দাঁড়াবে নাকি, তো না গাড়িটা দাঁড়ায়নি, মানে আরও তো গাড়ি আসছে সেই জন্য একটু স্লো হলো গাড়িটা। দেখো কি ভালো লাগছে না, পুরো বন, তার ভিতরে ভিতরে ছোট ছোট বাড়ি, আবার নদীর ধার, দারুণ সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে, ওই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই দেখো স্ট্যাচুগুলো, সদরঘাটের ব্রিজের স্ট্যাচু, তো ওই সাইডটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, শুধু এই সাইডটাই একটু শেয়ার করলাম। এটা হচ্ছে, এখানটা হচ্ছে পোলেমপুর, বর্ধমান যাওয়ার আগে যেই পোলেমপুর হয় না সেই রাস্তাটা দেখো, অনেকে চেনো আবার অনেকে চেনো না, তা যারা চেনো না তাদের সাথে মানে আরও শেয়ার করলাম। দেখো চেনো অনেকে শ্যামসুন্দর ট্রেন রাস্তা চেনো, মানে স্টেশন, এটা হচ্ছে সেই শ্যামসুন্দরের স্টেশন। তো স্টেশনটা পার হচ্ছে এখন, আর আকাশটা দেখো মেঘ করেছে, এইমাত্র গাড়ি থেকে নামলাম আর মাথা ফাতা দেখো কি অবস্থা, রোদেতে একদম মুখ হাতে যা অবস্থা, আর প্রচণ্ড মেঘটা ধরেছে জানো, দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে, দেখো একবারে আকাল কুড় করে মেঘটা ধরেছে, সবুজ মাঠের উপর আকাশটা দেখো অনেক সুন্দর লাগছে বলো। শেষমেশ হেঁটে 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 বাড়ি পৌঁছে গেছি, আর দেখো বৃষ্টি নেমে গেছে তরতর করে, আর অনুষ্কারও ছুটি হয়ে গেছে, বাবা আনতে গেল আর আমাকে দেখো পুরো খেপি লাগছে। তো চলো সান্টান সেরে এসে আবার কথা হচ্ছে, ওকে? এসে এই সান্টান ছাড়লাম, তো সান্টান সেরে আর বৃষ্টি নেমেছে বললাম, অনুষ্কাকে বাবা নিয়ে চলে এসেছে, এই সান্টান সেরে ঘর ঢুকছি, মানে ভালো লাগছে না কি বলবো, এত গরম, সান্টান করি আমি এখন, এবারে ফ্যান চালিয়েছি, ভালো লাগছে না, প্রচুর গরম, স্নান করার জন্য বেশি গরম করছে, আর এসে তো এমন হচ্ছিলো, আমি তো ভাবলাম যে আগে স্নানটা করি তারপর যা হবে আমি। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো, আর রান্নাবান্না ঠাম্মাই সমস্ত করেছে, ভাত খাবো একটু পর করে, ওকে? তো এখন আমরা ভাত খেতে বসেছি, ঠাকুমা রান্না করেছে বললুম, এই ঘুম থেকে উঠে আমি বসে বসে পেয়ারা খাওয়া হচ্ছে, অনুষ্কা পড়তে গেছে, মা ঠাকুর সৌরিস দেবে না আর আমি ছাড়বো না, দিতেই হবে। এখন তো বৃষ্টি হচ্ছে না, পোকাতে একদম মানে পেয়ারাগুলো ভর্তি হয়ে যাচ্ছে, আর আমাদের 3-4টে পেয়ারা গাছ আছে, বাট আমাদের গাছেরই পেয়ারা এগুলো। মা বলছে বৌমা দেখো তো মানে পোকা আছে নাকি, আমি বললাম না দেখুন, আর মামা ফোন করেছিল ভাইয়ের ফোনে, মা কথা বলছিল। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করো, আর এখন খাওয়া দাওয়া সেরে পিছনে চলে এসেছি শুতে, বুঝলো, এবার শুভ। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করো, আর দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা বন্ধুরা, বাই।